नमस्कार दर्शक बंधु, चैताली रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आज आमी चाना मसलार रेसिपी आपनादेर संगे शेयर करब, जेटी सम्पूर्ण निरामिष, कम उपकरणेर माध्यमे घरोया पद्धतिते एकदम दोकानेर मतो स्वाद हबे, जेटी लुचि, परोटा, नान सबार संगे खूब भालो लागबे। तो आसुन रान्नाटी शुरू करा जाक। প্রথমেই দেখেন, একটা রাত ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর জল দিয়েছি, ঠিক ছোলাটা যাতে ডুবে যায় সেইটুকু। আর এই ছোলার মধ্যে আমি এক চামচ লবণ দিয়েছি। এবার ছোলাটাকে সিদ্ধ করে নেব। ছোলাটা সিদ্ধতে বসিয়ে আমি বাটনাটা রেডি করে নিচ্ছি। আর বাটনার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বীজ ছাড়ানো টমেটো টুকরো করে রেখেছি, আর কটা টুকরো করা আদা, দুটো কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু আর আধ ঘন্টা আগে ভিজিয়ে ছেঁকে নেওয়া পোস্ত। এবার আমি বাটনাটা বেটে নিচ্ছি। দেখেন বাটনা বাটা আমার কমপ্লিট। আর এই বাটনার মধ্যে আমি তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছিলাম, এক মুঠ কাজু আর এক মুঠ কিশমিশ নিয়ে নিয়েছিলাম। এবার দেখেন আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে। আর ছোলাটা দেখেন এমন সিদ্ধ করেছি যে গোটাই আছে, আর হাত দিয়ে টিপতে দেখেন নরম হয়ে যাচ্ছে। আর এই ছোলাটা সিদ্ধ করতে আমি তিনটে সিটি দিয়েছি। তিনটে সিটিতেই আমার ছোলাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন ছোলা সিদ্ধ জল, এটা আমি রান্নায় ইউজ করব। এবার দেখেন কড়া আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার এই কড়াতে আমি সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি এই তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি দিয়ে দিলাম ফোড়নের জন্য। আমি শুকনো লঙ্কাটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম আর তেজপাতাটাকেও ফাটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, আন্দাজ মতো লবণ দিয়েছি, কেননা সিদ্ধ করার সময় ছোলাতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম। এবার আমি বাটনাটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু সিদ্ধ করার সময় ছোলাতে লবণ দিয়েছিলাম এবং ছোলা সিদ্ধ সেই জলটা আমি রান্নায় ইউজ করব, তাই জন্য আমি এই লবণটা এতে ভেবেচিন্তেই অ্যাড করব। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। তার আগে আমি বাটনা ধোয়া জলও দিয়ে দিয়েছিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু চিনি দিচ্ছি স্বাদ আর রঙের জন্য। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই জলটা একদম বাটনাটা আর কি একদম শুকিয়ে যাচ্ছে, বেশ একটু একটু তেল ছাড়ছে, ততক্ষণ কষাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দু চামচ। ভালো করে জিরের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। দেখেন বাটনা দিয়ে বেশ তেল তেল ছাড়ছে। এইবারে আমি এই ছোলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই এখন থেকে এই ছোলাটা সমেত বাটনাটা আরও তেল ছাড়বে সেই পর্যন্ত এটাকে কষবো, যাতে ছোলার মধ্যে এই বাটনার সমস্ত রকম স্বাদ বা ছোলার মধ্যে থেকে যায়, ছোলাটা টেনে নেয় সেই জন্য। এখন আমি বেশ ভালো করে এই ছোলা দিয়ে এই বাটনাটা সমেত কষাতে থাকব। এবার আমি এর মধ্যে হিং দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ চানা মশলা, চানা মশলার টেস্টটা যাতে আমিষ চানা মশলার মতো আসে সেই জন্য একটু হিং আমি এর মধ্যে অ্যাড করলাম। দারুণ লাগে খেতে। আর যেহেতু এর মধ্যে পোস্ত পড়েছে, পোস্ত, যে কোনো পোস্ততেই একটু হিং দিলে তার টেস্টটা খুব সুন্দর হয়। দেখেন কি সুন্দর কষাটা হয়েছে। এবার আমি এর মধ্যে ছোলা সিদ্ধর যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা দেব। তার আগে দেখেন আমি দেখাচ্ছি, দেখেন সাইড দিয়ে কি সুন্দর তেল ছেড়েছে। এইবারে আমি এই জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই ছোলা সিদ্ধর জলটা দিয়ে ভালো করে এই পুরো জলটাকে ছোলা আর বাটনার মধ্যে ভালো করে মিশিয়ে দেব।
দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই আমার চানা মশলা রেডি হয়ে যাবে। এবার আমি এই কড়াটাকে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর ফিরে এলাম। দেখেন চানা মশলার রঙটা কি দারুণ এসছে, কি সুন্দর লাগছে দেখতে, খেতে না জানি কতটা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে? তাহলে আমার চানা মশলা রেডি। এইবারে এই রকম চানা মশলার সাথে গরম গরম লুচি বা নান দারুণ লাগে, পরোটা সবই ভাল লাগে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দেবো এর মধ্যে। এটা সম্পূর্ণই অপশানাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে ঘি আর গরম মশলাটা দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তাই এর মধ্যে আমি একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে ঘি আর গরম মশলাটা এর সাথে মিশিয়ে এই কড়াটাকে ঢেকে দেব আর গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখেন ঢাকনা সরিয়ে নিয়েছি, কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এই চানা মশলা দিয়ে। তাহলে আপনাদের যদি আমার মতো এই রকম সহজ সরলভাবে চানা মশলার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টসে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।